আমাকে না আচ্ছা তুমি এটা আগে আমি ফলিয়েছি আর এটা আমি ফলিয়েছি এই দুটো আমি হ্যাঁ এই দুটো আমি ফলিয়েছি এই দেখো দেখো না এই যে দেখতেছি তো এই দুটো আমি ফলিয়েছি আর এই দুটো পাপ্পা ফলিয়েছে তাই তো তুমি যে একা একা দাঁত ফলাইছো তোমার ভয় লাগে না না সাহস আছে আমার তোমার সাহস আছে হ্যাঁ এই যে আমার দাঁত দাঁত ফেলে দিছো হ্যাঁ ওরে ওরে বাবা আমার বাবা একা একা দাঁত ফেলছে তুমি একা একা কিভাবে ফেললা আমি ওই যে প্রথমে একটা চাপ দিয়েছি তারপর আস্তে আস্তে নরম হয়ে আসে তারপর মানে লাড়াতে লাড়াতে আরও নরম হয়ে গেছে তারপর এখানে চাপ দিয়ে ব্যাক করে ওটার ভিতরে থেকে আঙুলটা ঢুকে এমন একটা চাপ দিয়েছে পুরো ব্যাক একদম ছুটে গেছে আর এখানে লেগেছিল ওইটাতে টান দিয়ে ব্যাক হয়েছে তাই আচ্ছা তুমি যে দাঁত ফেলালে তোমার ব্যথা করেনি তোমার ভয় লাগেনি প্রথমে যে সময় রক্ত বেরোতেছিল সেই সময় আমার এখানে এই কেমন যেন এই যে কী জানো চুলকানি এসেছিল দাঁতের এখানে তাই এখন ব্যথা করছে তাহলে তুমি একা একা দাঁত ফেলাতে পারো তাহলে না আরো দাঁত যদি লড়ে তো আমি সব ফেলাই দেবো আমি তাই নাকি তা আমার বাবা আজকে দাঁত ফেলাইছে এই দুটো ফেলাইলো কে পাপ্পা আর এই দুটা আমার এই দুটা আমি তুমি তাই নাকি যাক তো আমার বাবা এখন বড় হয়ে গেছে মাশাআল্লাহ সবাই আমার বাবার জন্য দোয়া করবেন